প্রিয় বন্ধুরা মেধাবী স্কলারশিপের আন্ডারে স্বাবলম্বী স্কলারশিপ বা মেধাবী স্কলারশিপ পার্ট টু তোমরা বলতে পারো রীতিমতো শুরু হয়ে গেল আবেদন প্রক্রিয়া কি এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে কারা আবেদন করতে পারবে কত টাকা পাবে কীভাবে আবেদন করবে কিভাবে এক্সাম দেবে কি সিলেবাস রয়েছে মানে মেধাবী স্কলারশিপ পার্ট টু কিংবা সাবুল স্কলারশিপ নিয়ে এ টু জেড বিস্তারিত এ ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের সাথে আগেই আলোচনা করেছি মেধাবী স্কলারশিপের পার্ট ওয়ান সমাধান প্রকল্প নিয়ে এখানে মেধাবী স্কলারশিপের পার্ট টু এর কথা যদি বলি এক্ষেত্রে তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক পাস করেছো ইলেভেনে পড়ছো টুয়েলভে পড়ছো গ্র্যাজুয়েশান দেবে ডিস্টেন্স রেগুলার কোর্সে পড়ছো বা ডিপ্লোমা কোর্স করছো প্রত্যেকেই কিন্তু এই কোর্সে আবেদন করতে পারবে কিংবা কেউ যদি এই মুহূর্তে এডুকেশন কমপ্লিট করে ফেলো তাহলেও কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সম্পূর্ণ মেধাভিত্তিক এই মেধাবী স্কলারশিপ এখানে তোমরা কতই নম্বর পাও না কেন শুধুমাত্র পাঁচ নম্বর পেলেও তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো কাজেই প্রত্যেকে যারা ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস ন্যূনতম নাম্বার পে মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আর স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা অন্যান্য অন্য কোনো স্কলারশিপে আবেদন করলেও কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতেই পারো কারণ এটা মেধাবিত্তিক স্কলারশিপ এই স্কলারশিপের সুবিধা উপভোগ করতেই পারো এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এবং সম্পূর্ণ ডিটেলস বলার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি তাদের কাছে রিকোয়েস্ট অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এখন যদি এই স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়ার কথা বলি সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা বললাম তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস করলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তোমরা ক্লাস ইলেভেনে পড়ো ক্লাস টুয়েলভে পড়ো তোমরা গ্র্যাজুয়েশান বা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ো কিংবা কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ো কিংবা ডিপ্লোমায় পড়ো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যাই থাকুক না কেন তোমাদের মাধ্যমিকের ন্যূনতম পাঁচ নম্বর থাকলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছ এবং তোমাদের এখানে একটা এজ লিমিটও দিয়েছে এলিজিবেল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে চল্লিশ বছরের অধিক হলে আবেদন করতে পারবে না কাজেই তোমরা সকলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতেই পারবে একই সাথে এই স্কলারশিপে আবেদন করার একটা এজ লিমিট কিন্তু দেওয়া রয়েছে যেটা হচ্ছে ষোলো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন যা এই স্কলারশিপে আবেদন করে স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে যেটা বাড়িতে বসেই তোমরা স্মার্টফোনের মাধ্যমে নিজেদের পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষায় পঞ্চাশ নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে চারটে অপশান থাকবে যার মধ্যে সঠিক যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা তোমাকে চুজ করতে হবে আর এই পঞ্চাশটা এমসিকিউ নিজের স্মার্টফোনে বাড়িতে বসে সলভ করার জন্য তেইশ মিনিট কিন্তু তোমাকে সময় দেওয়া হবে অর্থাৎ পর্যাপ্ত সময় কিন্তু একটা দেওয়া হবে জাস্ট এই স্কলারশিপকে প্রধানত কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায় টাইপ এ টাইপ বি এবং টাইপ সি টাইপ এ কাদের জন্য যারা সিক্সটি পারসেন্টের ওপরে নাম্বার পাবে তারা টাইপ এর স্কলারশিপ পাবে তার জন্য সব বেশি টাকা দেওয়া হবে এ প্রত্যেক মাস ভিত্তিক কত টাকা কোন মাসে দেওয়া হবে আমি আলোচনা করছি এরপরেই তোমাদের চলে আসবে হচ্ছে টাইপ বি অর্থাৎ যারা এক্সাম দেওয়ার পর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার পাবে তাদের তারা স্কলারশিপ পাবে হচ্ছে টাইপ বি যারা ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে নাম্বার পাবে তারা পাবে কিন্তু টাইপ সি এর স্কলারশিপ এরপরে টাইপ এ স্কলারশিপ পেলে তুমি কত টাকা পাচ্ছ টাইপ বি স্কলারশিপ পেলে কত টাকা পাচ্ছ টাইপ সি স্কলারশিপ পেলে কত টাকা পাচ্ছো এবং প্রত্যেক মাসে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে কোন স্কলারশিপ পেলে তুমি যদি পরীক্ষা দিয়ে সিক্সটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট আপ পাও এবং টাইপ এর স্কলারশিপ পাও সেক্ষেত্রে কিন্তু প্রথম মাসে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢুকবে দ্বিতীয় মাসে ছ হাজার টাকা এবং তৃতীয় মাসেও ছ হাজার টাকা মোট তুমি টাইপ এর স্কলারশিপ পেলে কুড়ি হাজার টাকা পেয়ে যাবে আর তুমি পরীক্ষা দিয়ে যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার পাও অর্থাৎ টাইপ বি এর স্কলারশিপ পাও সেক্ষেত্রে প্রথম মাসে পাঁচ হাজার টাকা দ্বিতীয় মাসে তিন হাজার টাকা এবং তৃতীয় মাসে দু হাজার টাকা মোট দশ হাজার টাকা কিন্তু টাইপ বি স্কলারশিপ পেলে তোমাকে দেওয়া হবে আর যদি তুমি পরীক্ষা দিয়ে আরও কম নাম্বার পাও পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে তাহলে কিন্তু তোমাকে প্রত্যেক মাসে মানে প্রথম মাসে দু হাজার দ্বিতীয় মাসে দু হাজার তৃতীয় মাসেও দু হাজার প্রত্যেক মাসে দু হাজার দিয়ে এ তিন মাসে টোটাল তোমাকে ছ হাজার টাকা দেওয়া হবে যদি তুমি টাইপ সি স্কলারশিপ পাও এবার দেখে নেব এই স্কলারশিপে এক্সাম সিলেবাস কি থাকবে কোথার থেকে কটা কোশ্চেন আসবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোথার কোথার থেকে কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসি কিউমূলক হবে রিজনিং থেকে বারোটি কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেন মান এক জেনারেল স্টাডিজ থেকেও দশটা কোশ্চেন আসবে দশ নম্বর থাকবে ইংলিশের থেকে নটা কোশ্চেন আসবে নম্বর থাকবে কম্পিউটারের থেকে সাতটা কোশ্চেন আসবে সাত নম্বর থাকবে এবং এখানে তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে তোমরা এখানে দেখে নাও তো এখানে স্ক্রিনে আমি রেখে দিয়েছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে সিলেবাসটা তোমরা রেখে দিতে পারো আর এখানে প্রত্যেককে বলে রাখি খুব যে হার্ড কোশ্চেন হবে এটা কিন্তু ভাবার কোনো বিষয় নেই কারণ তোমরা সকলেই যেন ন্যূনতম মাধ্যমিক পাস করলেই এটা আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস করে এই মুহূর্তে ইলেভেনে পড়ছে তারাও কিন্তু আবেদন করবে সেই কারণে কিন্তু খুব কঠিন কিছু এখানে কিন্তু আসবে না সেই কারণে তোমরা সকলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এখানে এ আবেদন করতে গেলে গেলে কিন্তু একটা ফিজের প্রয়োজন পড়ছে এবং সেই ফিজটা কিন্তু তোমাকে ফেরতও দেওয়া হবে হানড্রেড পারসেন্ট সেই অ্যামাউন্টটা ফেরত দেওয়া হবে এক্সাম দেওয়ার পর তুমি যদি ফর্টি পার্সেন্ট নাম্বার পাও আর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে রেজিস্ট্রেশন চলবে কবে তোমরা এক্সাম দেবে কবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এ কবে তোমরা রেজাল্ট দেখবে এবং কবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত ডেট দেখে নেব রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে এবং রেজিস্ট্রেশন এর লাস্ট ডেট কিন্তু পনেরোই অক্টোবর দু হাজার একুশ ওজ এবং এক্সাম ডেট তোমাদের যে পরীক্ষাটা হবে অনলাইনে ফোনের মাধ্যমে সেটা কিন্তু একত্রিশে অক্টোবর দু হাজার হবে এবং অ্যান্সার কি এবং এক্সামে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে এবং তুমি যে এক্সাম দিয়েছ সেই রেজাল্ট কি হলো রেজাল্ট জানানো হবে নভেম্বর মাসে তিন তারিখে এবং ডকুমেন্টেশন আপলোড অর্থাৎ তোমার তুমি যে স্কলারশিপ পেয়েছো সেই স্কলারশিপে এ অনুযায়ী তোমার ব্যাঙ্ক ডিটেলস এ তোমার সম্পূর্ণ তথ্য আপলোড করতে হবে কিন্তু তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এবং তারপরেই তুমি যদি ফর্টি পার্সেন্টের ওপরে পাও তাহলে তোমার যে টাকাটা দিয়ে তুমি আবেদন দিলে সেই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ রিফান্ড হবে সবার প্রথমে এবং তারপরে তোমাদের সম্পূর্ণ প্রসিডিওর অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকে যাবে প্রথম মাসের টাকা কিন্তু ঢুকে যাবে নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে এবার কথা হচ্ছে এই স্কলারশিপে স্মার্টফোনের মাধ্যমে তোমরা আবেদন করবে কিভাবে পরীক্ষা দেবে কিভাবে দেখে নাও সবার প্রথমেই প্লে স্টোরে গিয়ে তোমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে নিতে হবে মেধাবী ন্যাশনাল স্কলারশিপের এটাকে ওপেন করে নিতে হবে তো মেধাবী স্কলারশিপের অ্যাপস খুললেই এখানে চারটে সেকশান তোমরা দেখতে পারবে নোটিফিকেশান সেকশন যেখানে সমস্ত নোটিস তোমরা পেয়ে যাবে তারপরে রেজিস্ট্রেশন সেকশান যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে এখানে মক টেস্ট রয়েছে পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য আগের বছরে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের এখানে কিন্তু অনলাইন টেস্ট যেখানে লেখা আছে সেখান থেকে কিন্তু তোমাদের অনলাইন পরীক্ষা দিতে হবে সবার প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এখানে তোমাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে এবং এখানে নাওয়ে ক্লিক করতে হবে যেই তোমরা রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করবে তখন সমস্ত ডিটেলস এ যেগুলো আছে সেটা এখানে কিন্তু দেখিয়ে দেবে এ ঠিক আছে তারপরেই কিন্তু তোমরা এখান থেকে রেজিস্টারি ক্লিক করবে তো যেই তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে এবং এখানে তোমার ফার্স্ট নেম দিয়ে দিতে হবে এ ঠিক আছে তারপরে এখানে লাস্ট নেম এখান থেকে তোমাদের জেন্ডার টাইপ করে নিতে হবে এ এবং তারপরে এখানে ক্যাটাগরি তুমি এস সি এস যেটা হবে সেটা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে হায়ার এডুকেশান তুমি ক্লাস টেন পাস করেছো টুয়েলভ পাস করেছো যেটা তুমি পাস করবে সেটা ক্লিক করে দেবে এবং এখানে কোন সালে তোমরা অ্যাকচুয়ালি যেমন এখানে আমি টেন দিয়েছি তো কত সালে তুমি হায়ার এডুকেশান পাস করেছো সেটা দিতে হবে আমি ধরে নিলাম টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডেট অফ বার্থ তুমি এখানে তোমার ডেট অফ বার্থ তুমি এখানে সিলেক্ট করবে তুমি টেনে কত পার্সেন্ট পেয়েছিলে টেনে সেটা তুমি এখানে দিয়ে দিলে কোনো ব্যাপার না এখানে পাঁচ নম্বর পেলেই হবে তারপরে তোমার বাবার নাম তারপরে এখানে মাদার নাম তারপরে ইমেল অ্যাড্রেস এস এবং তোমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার তারপরে অ্যাড্রেস সিটি পিনকোড স্টেট এবং এখানে যে ফিটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চারশো টাকা ফি এর কথা বলা আছে অর্থাৎ পাস মার্কস হচ্ছে ফর্টি পার্সেন্ট যারা এই পরীক্ষা দিয়ে অন্তত পাস করবে পাঁচ নম্বর পাবে তাদেরই চারশো টাকা কিন্তু ও সরাসরি আবার ফেরত দিয়ে দেওয়া হবে ওপরেই এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড অ্যান্ড এক্সেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশান ওখানে তোমাদের রাইট ক্লিক করতে হবে এবং তারপরে রেজিস্টারে ক্লিক করে পেমেন্ট করলেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের অক্টোবরের একত্রিশ তারিখেই কিন্তু অনলাইন টেস্টের জন্য এখানে চলে আসবে এবং যখনই তোমরা এখানে অনলাইন এক্সামে ক্লিক করবে তখনই তো কিন্তু তোমাদের কাছে এ কোশ্চেন প্যাটার্ন খুলে যাবে এই এই রকমভাবেই কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে আর এক্সাম দেওয়ার সময় অবশ্যই কোনো না কোনো স্ক্রিন রেকর্ডার তোমাকে অন করতে হবে অ্যাজ এ প্রুফ হিসাবে কারণ যদি কোনো পরবর্তীকালে সমস্যা হয় তুমি অ্যান্সার মিলিয়ে দেখছো যে তোমার অ্যান্সার ঠিক আছে কিন্তু স্কোর অত দেখাচ্ছে না টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে এটা সবার ক্ষেত্রে হবে না আর ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট ক্ষেত্রে ক্ষেত্রে হতেও পারে সেক্ষেত্রে তোম তখন কিন্তু তোমার যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে সেটাই কিন্তু কার্যকরী হবে সেটাকেই তোমাকে ইমেল মারফত পাঠিয়ে দিতে হবে তাহলেই তোমাকে স্কলারশিপ দেওয়া হবে এটা প্রত্যেকের জন্য হয় না কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে তাই জন্য অবশ্যই যদি পরবর্তীকালে কোনো সমস্যা হয় সেই কারণে কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন করেই তোমরা পরীক্ষা দেবে তো আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস জানাতে পারলাম এই স্কলারশিপে তোমাদের মধ্যে কারা এই স্কলারশিপে আবেদন করছো এবং স্কলারশিপ পাবে বলে মনে করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও ও আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত